আলহামদুলিল্লাহ, বড় ওয়ার্কশপ এবং কাজকর্ম সবই ভালো। উপরে দুটো কবজা আছে, মাঝখানে একটি আছে, নিচে একটি আছে। এটি আছে, এটা হলো কাস্ট আয়রন বা ঢালাই লতা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও। সময়ত দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমার পাশে আছেন জনাব হারুনুর রশিদ সাহেব, যার বাড়ি কিন্তু কামরাঙ্গীর চরের ব্যাটারি ঘাটে। তো এখানে আমরা এসেছি চমৎকার রাজকীয় একটি মেন গেটের রিভিউ করতে। আর এই গেট কিন্তু ভাই একে একে করে টোটাল তিনটি গেট নেবে। প্রথমে আমার বাম পাশে একটি গেট নিয়েছেন, তারপর আমাদের পেছনে এই সাইডে আরও একটি গেট নিয়েছেন, এবং তৃতীয় গ্যাপটি ওইখানে অবস্থানরত আছে। আমরা এখন মাপ নিয়ে যাব। আচ্ছা ভাই, কিন্তু তার নিজের জন্য, তার ছোট ভাইয়ের জন্য, সবার জন্য এবং তার বড় ভাই, তিনজনের জন্য একই রকম গেট আমাদের থেকে বানিয়ে নিচ্ছে। তো আমি ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব, যে প্রশ্নটি সমস্ত কাস্টমারের কাছে করে থাকি, যে আমাদের থেকে গেটগুলো নিয়ে সবাই পছন্দ করেছে কিনা, বা কেনই আমাদের কাছে ভাই অর্ডার করলো। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা আশা করি আছেন সবাই ভালোই। ভাইয়ের কাছে আমি ওই নেটের মাধ্যমে যাই খোঁজ করলাম, নেটে ঢুকলাম এই মেন গেটের ব্যাপারে। পরে দেখলাম যে আমাদের সরের মধ্যেই এই কোম্পানি গার্ডে ওই এটা খোঁজ করতে করতে যাইয়া ওরা ওগুলো লোকেশন দিলাম, আমার বাড়ির সামনে আসছে। আসার পরে আমি ওখানে গেলাম, যাইয়া দেখলাম যে আলহামদুলিল্লাহ বড় ওয়ার্কশপ এবং কাজকর্ম সবই ভালো। আমাদেরকে দুইটা গেট দিয়েছে, এখন আরেকটা নিব, আমার তিন ভাইয়ের তিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই এবং তাদের কথা কাজেই মিল আছে, আশা করি আপনারা দর্শকে চাইলে নিতে পারবেন। অনেক ভালো, অনেক ভালো, যাই হোক আর কি বলবো, মানে অনেক ভালো। গেটগুলো হেভি আছে, এই পতাকা যদিও একটু প্রাইস বেশি হয়, আসলে কিন্তু এটা কিছু না, কেননা জিনিস ভালো, টাকা বেশি জিনিস ভালো, কিন্তু জিনিসকে সবচেয়ে ভালো কথা হইলো জিনিস ভালো হইতে হইব। আমার পছন্দ মতন হয়েছে, আমার এই কারণে, আমার পছন্দের কারণে আমার দুই ভাইয়াও, মানে আমার সাথে সাথে ওই তিনটা আমিই নিয়েছি ওই তিন দুনো ভাইয়ের জন্য। ঠিক আছে, ভালো থাকেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে আমরা চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট কাস্টমারকে কীভাবে দেওয়া যায়। এখন একটু কাছ থেকে দেখাবো ভাইয়ের যে মেন গেটটা আছে, এই গেটটা কিন্তু আমরা চারপাশে ব্যবহার করেছি মোটা মানের 2-4 মিলি অ্যাঙ্গেল, যার সাথে কবজা ব্যবহার করা হয়ে গেছে 4টি। উপরে দুটো কবজা আছে, মাঝখানে একটি আছে, নিচে একটি আছে, আর চারপাশে যেটি আছে এটা হলো কাস্ট আয়রন বা ঢালাই লতা আছে। এই লতাটা গোল্ডেন করার কারণে কিন্তু বেশি সুন্দর লাগে। আর বন্ধুরা, এখানে 200 রডের জালি আছে, যার ফলে দেখতে আরও সুন্দর লাগছে। এসএসএর ফিটিংস আছে, আর তাদের গেটটি কিন্তু বন্ধুরা পাশে আছে প্রায় 6 ফিট, উচ্চতায় আছে 7 ফিট, আর পেছনে কিন্তু কোনোভাবেই দেখা যায় না। এই যে পকেট, দূরের থেকে দেখলে যে কেউ বুঝবে না যে কোথায় পকেট আছে বা নেই, লাগিয়ে রাখলে দূরের থেকে ডিজাইন একই রকম লাগে। আবার আমি যদি ভিতরের দিকে চলে যাই, ভিতর থেকে কিন্তু কোনোভাবেই দেখা যায় না ভিতরে কে আছে বা না আছে। তার ফলে কিন্তু তাদের পার্কিংয়ের ভিতরে যদি মোটর সাইকেল রাখে বা দামি কোনো জিনিসপত্র রাখে বা কোরবানির সময় গরুও রাখে, তখন কিন্তু কেউ দেখতে পারবে না বা বুঝতে পারবে না, কারণ সিকিউরিটি 100% অ্যাকুরেট। তো 1500 টাকা স্কোয়ার ফিট ধরে বাইরে গেটটি খরচ পড়েছে প্রায় 63,000 টাকা, আর ভাই আলাদা লক লাগিয়ে নিয়েছে, লকের দামটি ভাই আমাকে আলাদা পেমেন্ট করেছে। আপনারা যারা এরকম মেন গেট চাচ্ছেন, আমাদের নিচের নাম্বারগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে, সারা পৃথিবী থেকে দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।